সব কৃতিত্ব তোমার আপু তুমি জোর না করলে তো আসাই হতো থ্যাংক ইউ সো মাচ এই 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 নাদান নিয়ে কথা বলবেন না সোমাস এই গঙ্গার মাছ না ওটা বিদেশি মাছ ওটা নীল নদে পাওয়া যায় এই গঙ্গার মাছ হলো দেখি ধরেন তিতল কাতল রুই বোয়াল পাঙ্গাস ইলিশ সেউয়া ডগরি মেন্না বক্তর নিয়ে বসেন আপনি যদি এই গঙ্গার এক পিস ইলিশ খান তাহলে আপনার দিল ফাটা এষ্ট করিয়া তিন দিন ধরিয়া এক পাশে টাক ধরিয়া ভরিয়ে থাকবে লড়াই পারবেন না কে কি স্বাদ এই যে কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর তাছাড়া আমাদের মাঝখানে আপনি কেন কথা বলছেন আমার কেউ বলাই নাই মুই নিজেই আইছি আর আপনি বলতে আসিলেন না যে বরিশালের রূপ দেখে আপনি ভক্ত হয়ে গেছেন আপনি তো অনেক পরে আপনার আগে অনেক বড় বড় মানুষ আইয়া এই বরিশালের রূপ দেখে স্যাগাইয়া ভেটকাইয়া গেছে বুঝছেন কবি নজরুল কি বলছে সে বলছে মোর প্রিয় হবে এসো রানী খোপায় কুইপিয়ে দিবি এক সের ফুল মানে কি সে বলছে মোর প্রিয় হবে এসো রানী সে বলে না আমার প্রিয় হবে মোর এসো রানী কারণ কি সে ওই যে বরিশালকে ভালোবাসে রবীন্দ্রনাথ ঠাকুর সে তার গদ্যে পদ্যে গল্পে কবিতায় দুমছে মোর মোরা ব্যবহার করছে কারণ বরিশাল প্রীতি বুঝলেন বিদেশে ওখানেও একটা ফুটবল খেলার টিম দেছে যেইটার নাম দিয়েছে কি বার্সেলোনা মানে বরিশালের লগে মিলাইয়া রাখছে ওখানে যাবে বরিশালের কেটা কেটা ফুটবল খেলায় বুঝলেন মোট কথা বরিশাল হইল দেয়া একটা মাইক ছাড়া প্যালেস মানে অমায়িক আপনারা দুই ননদ এক সের অমায়িক আপনার চেহারার লগে তো ব্যবহারের মিল নেই আপনি সব জানেন না তাই তাই আপনার একটা প্রশ্ন করি আপনি ওটার উত্তর দেন বলেন তো লঞ্চ যে চালায় তাকে কি বলে লঞ্চ ড্রাইভার লং অ্যান্সার দিয়েছেন ভুল উত্তর ওনাকে বলা হয় সারেং কে সিনেমার নাম শোনেন নাই সারেং বউ মানে কি লঞ্চ ড্রাইভারের স্ত্রী কে একটা বিখ্যাত গান তোমার মধ্যে আছে ও রে নীল দরিয়া আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হয় রে কান্দে তুমি উডুরিয়া তুমি এখানে উঠতে আইসো কিরফিনে কেন তোমাকে আসতে বলছে কিডা তুমি থার্ড ক্লাস প্যাসেঞ্জার এখানে কেন আসছে যাও সেট করিয়া নিচে নামো নিচে নামো টিকিট কাটতে আসতে আসি টাকা পয়সা রেডি রাখো আর ভুলো কেরমাও কিন্তু ছাদের দিকে উঠতে আসবো না কোনো কেরমি হেলে কিন্তু ওই যে আনসার বলাইয়া কল্লাগ্য ধর্ম পাক্কাই নিচে ফেলাই দেব বুঝতে পারছো আচ্ছা যাই হোক কিউট আমরা যেহেতু সেম ক্লাসের যাত্রী আমার তো একটা কেবিন লাগে ঢাকা যাওয়ার লাগে তা আমি যাইয়া দেখি ভিআইপিতে দরিয়া কেরানি পর্যন্ত কেবিন টেবিন পাই কিনা আবার রাইতে হন আমরা আসর জমা মুখনে তাহলে আপাতত কি টাটা বাই বাই শোনো শোনো এই মাত্র আছে আমারই তো একটু সিট কেবিন খালি আছে সে গণিত পারো তুমি ইচ্ছা করলে আমাদের কেবিন খালি আছে হাতে মোর কি তুমি এই মাত্র বললো না যে তোমার একটু কেবিনের দরকার আছে কি বলে না কি আরে রাইট লঞ্চে সাদে ভাইয়া আংরা দিয়ে পড়িয়া মরিয়ে যাবো তো তো আমাদের ওই কেবিনে যাবো না আইসে কেবিনে আসতে এ তোর না যে খরাতি হ্যাঁ এরকম সাদেই খাওয়া উচিত ওই যে আকাশের দিকে চাইছাইয়া তারাগন তারাগন বেড়া উডুরিয়া আসছে যে ভিআইপি প্যাসেঞ্জারের সামনে আইসা ডিস্টার্ব নষ্ট করতে আসো আনসার বলাবো এক্সকিউজ মি কিউট আবার দাদা খেলাম এখন এখন দাদা খেলাম ওই যে বলছি না লঞ্চ চালাই কেডা ছাড়ে পারছেন পারছেন ওনারে চালাই কেডা ছাড়ে ওনারে চালাই ইবলিস শয়তানে এই উডুরিয়া মানে তোরে যে কি শেষা শেষ মু বুঝছো তুই যে এই যে লঙ্ঘন করছো সাথে উঠতে আসছো ভিআইপি প্যাসেঞ্জারের কথা তুই যে ডিস্টার্ব দিতে আসো তোর কই যে পাশে যে কেমন টুলে লাথি মারবো আনে হারাম দাদা বুঝবি আনে আন্ডা খাওয়া হয়েছে নাকি বাহি আছে গেলেন গেলেন সমস্যা নাই গেলেন দেড়শো দেড়শো দে ভাই এই পঞ্চাশ টাকা কম আছে কিরফিনে ভাই আপনারা লংসে উঠলেই ভাড়া একটু কম আছে খাইয়া হেলাইছি
সমস্যা কি আপনি গো আপনার টাকা কম আছে ওই যে সাসি বই রইছে হাড়ে টাকা আছে বেশি আমি কেন হাড়ে বলবো যে আপনার বেশি আছে আপনি একটু বেশি দেন কি বলতে পারবো না ভাই একের বিশ্বাস করেন 50টা টাকা কম আছে না ভাই না ভাই বলেন মোরে টিকিট দেওয়া লাগবে না মোরে খালি গেটটা পার করে দিয়েন এইতেই হইবে না ভাই ঠিক আছে সেটা দেখতে আসি ভাই টাহা আছে বুঝলে বেজা গায় তো টাহা কিছু ভান্দাই থইছেন তো এখন কি এখানে হাত দেবো আমি হাত দেবো না ভাই হ্যাঁ ভরেন ভরিয়া বাইর করেন বাইর করেন যে ওরে ভাই লঞ্চের মালিক যে বেন নিহেল আমার কাছে হিসাব বুঝতে আইবে টাহা দিমু কমবে কোনে মোর বাপের দিকে না নিয়ে দিমু টাহা বিশ্বাস করেন একের মোট টাকা পয়সা নাই এখন কি আমরা চান যে আমি ওইখানে হাত ঢুকাই দেব বাইর করবো টাকা না না ভাই না ঘরেন ঘরেন অ্যাবাউট টার্ন করেন টাকা বাইর করেন ফালতু পাবলিক যত ভাই আসতে আসি টাকা বাইর করেন আসতে আসি কাকি ওই টাকা টিকিট এখন কাটবেন না বেন্নে কালে কাটবেন বেন্নে কালে না ভাই ভাই খুদা কামে যে এই যে ডিস্টার্ব নষ্ট করেন আমি আর লামান এতটি মানে ভাড়া উড়াইতে আসি এই যে সম্ভব কোন দিন পরের দিন তুই আবার ওই 3000 টাকার গোস আনাইবা এ এখন তো আবার টাহা আনতে হয় আবার 3000 উর্ফে তো টাহাটা লই না না বব দিব আছে টাহা আছে টাহা আছে তো দেন না কা সব কইয়া দেওয়া লাগে এই 3000 টাকা দেন 1 2 3 হ্যাঁ তুই করবা কি এই 3000 টাকার গোস আনাইবা টমির পিননে বুঝছো টমি খাইবে এই টাহাটা রাখো আর আগে 10000 টাকা মোর দিয়ে দাও কারণ কোনটা কোন জায়গা পেঁচ লাগাই রাইবা কার টাকা কার দিয়ে দাও না পরে পরে আপনি এক লগে হিসাব করবেন বুঝছো ওই টমির দিয়া গোস আনাইবা টমির জন্য এই টমি কে দা এই টমি আবার কোন জায়গা গনে আইছে ওনার লে কি আবার আলাদা করে গোস কেনা লাগবে কেন কেন ওভারতার মানে কি গোস খায় না এত বোঝে না আর টমি হলো যে কুত্তা অনেক বড় লোকের বাড়িতে এই কুত্তার অন্য লেভেলে মর্যাদা দেয় তারা তারা মাইনে তো বেশি কদর পায় তাদের জন্য আলাদা গোস মাছ ডেইলি আনতে হয় বুঝছো এটা খুব খারাপ কথা এ কিন্তু এ ঠিক আম্মা এ কোনো কথা মানে গরিব মানের দিলেও তো পারে এ কুত্তার পিছে বলে মাস শেষে এত টাকা করে এইটা বুঝাইবে কেডা ওই কুত্তা বিলের লগে থাকতে থাকতে ওনাদের অনেকেরই মন মানসিকতা যাই হোক বাদ দেন ও আমরা আলাপ করে গিয়ে লাভ নাই মামা চাঁচি খাম এ সারা তুই দি কতটি খাইতে লাগছো চাল বোঝা এখন যদি এবার সাদা চুল খা পেট খারাপ করবে না ওই এ খা থাক 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 গেদু খাইতে চাইছো সাদা চুল তোমায় দেখলে মনে হয় হাজার বছর ধইরা তোমার লগে আসলে পরিচয় মোর আসলে ওই কি বেছেন সেনা সুর জয় মা ভাই বাহ বাহ যেই ফিলে ওই মশলাপাতি লই আইছেন মানে টেস হয় আই ওই 20 টাকার বানান সানাসুর বানাই দিতে আসি খাইয়া বসবেন কি কেরমে কেরমে ইয়াই বেরি একশো নাইবে বুঝলেন হেলদি বইয়ে খান খারাই যাইতে হইবে আর খারাইয়ে খাইলে ধার কইরে খাইবেন যে ধার দেবে না ধার দেবেন যে হাত টাকাই রে খাইবেন বাহ বাহ বাহ